সাম্প্রতিক সময়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সার্বিয়া সফর করতে গেলে সার্বিয়ার পার্শ্ববর্তী দেশগুলো বুলগেরিয়া, মেসিডোনিয়া ও মন্টেনিগ্রো ল্যাভরভের বিমান ঢুকতে বাধা দিয়েছে। এই দেশ তিনটি ন্যাটোর সদস্য। আর সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও নিরপেক্ষতার জন্য ন্যাটোতে যোগ দেয়নি। যা হোক, ভ্যাম্পায়ার শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। আমরা অনেকেই জানি যে ভ্যাম্পায়ার দেশ মূলত রোমানিয়া, কিন্তু আশ্চর্য হলেও সত্য যে ভ্যাম্পায়ার দেশ মূলত সার্বিয়া। এমনকি পিটার ভলাগজবি নাম করা ভ্যাম্পায়ার বা ড্রাকুলা ছিলেন সার্বিয়ার নাগরিক। সার্বিয়ার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে বর্তমানে উত্তেজনা চলছে। কিন্তু সার্বিয়ার সামরিক শক্তিতে কি কি রয়েছে, আমাদের আজকের ভিডিওটিতেই ড্রাকুলার দেশ সার্বিয়ার সামরিক শক্তি আপনাদের সামনে তুলে ধরব। সার্বিয়ার ইতিহাস এবং সামরিক তথ্য জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সার্বিয়ার সামরিক শক্তি বর্ণনায় যাওয়ার আগে এর ভৌগোলিক অবস্থান সম্পর্কে এবং এর ইতিহাস সম্পর্কে সংক্ষেপে জানিয়ে রাখি। বলকান উপদ্বীপে সার্বিয়ার অবস্থান। এর উত্তরে আছে হাঙ্গেরি, পূর্ব দিকে রোমানিয়া এবং বুলগেরিয়ার অবস্থান, দক্ষিণ দিকে মেসিডোনিয়া রয়েছে, আর পশ্চিমে আছে ক্রোয়েশিয়া, মন্টেনিগ্রো এবং বসনিয়া হার্জেগোভিনা। আরও সীমান্ত আছে ইউরোপের সর্বশেষ মুসলিম দেশ আলবেনিয়ার সাথে। সার্বিয়ার গণতন্ত্রের নাম রিপাবলিক অব সার্বিয়া। সার্বিয়া সর্বশেষ তুরস্কের অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল, আর প্রথম বিশ্বযুদ্ধের পরেই দেশটি স্বাধীন হয়েছে। সার্বিয়ার আয়তন 77,000 কিলোমিটার। ছোট এই দেশটির জনসংখ্যা প্রায় 70 লাখ। সার্বিয়ার বহরে নিয়মিত সৈন্য আছে 25,000, আর রিজার্ভে আছে 50,000, প্যারামিলিটারি আছে 5,000। অতীতকাল থেকেই সার্বিয়া অত্যন্ত শান্তশিষ্ট, এজন্য তাদের সামরিক বাহিনীতেই সৈন্য সংখ্যা কম রেখেছে। সার্বিয়ার সামরিক বাজেট $1.60 বিলিয়ন। সার্বিয়ার সাথে রাশিয়ার সম্পর্ক অতীতকাল থেকেই ভালো। একই সাথে পশ্চিমারা মনে করে সার্বিয়া রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। সার্বিয়ার ভরে রাশিয়ার তৈরি T-72 ট্যাঙ্ক রয়েছে, যেগুলো সার্বিয়ার মেন ব্যাটল ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করে। T-72 ট্যাঙ্ক আছে 40টি। অতীতের সময় যুগোস্লোভিয়া থেকে কেনা M-84 ট্যাঙ্ক আছে 210টি। আর্ম ভেহিকেল আছে প্রায় 1200। আর্টিলারি এবং রকেট প্রজেক্টর মিলে আছে প্রায় 1000-এর কাছাকাছি। সার্বিয়া তাদের ভরেই রাশিয়া থেকে কেনা MiG-29 অপারেট করে। মোট MiG-29 আছে 14টি। এছাড়াও যুগোস্লোভিয়া থেকে কেনা সোকো J-22 রয়েছে। বিমানটি কোল্ড ওয়ারের সময়ে যুগোস্লোভিয়া এবং রোমানিয়া মিলে তৈরি করেছিল। সার্বিয়ার বহরে এই বিমান আছে 12টি। এটা হেলিকপ্টার আছে 4টি, যেটা রাশিয়া থেকে কেনা MiG-35। সার্বিয়ার কোনো সমুদ্র সীমা না থাকায় তাদের কোনো নৌবাহিনী নেই। গ্লোবাল ফায়ার পাওয়ারে সার্বিয়ার অবস্থান 61 নম্বরে। পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সার্বিয়ার বর্তমান সময়ে উত্তেজনা চলছে। আবার পাশে দেশগুলো যেমন বুলগেরিয়া, মেসিডোনিয়া ও মন্টেনিগ্রো ন্যাটোর সদস্য, যার ফলে এই দেশগুলো ন্যাটোর সদস্য হওয়ায় সার্বিয়ার সাথে যুদ্ধ হলে ন্যাটো থেকে সাহায্য পাবে। আর সার্বিয়ার সাথে বর্তমান সময়ে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত ভালো। প্রিয় দর্শক, সার্বিয়ার সাথে তার পার্শ্ববর্তী দেশগুলোর কি যুদ্ধের কোনো সম্ভাবনা আছে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সুযোগ করে দিন।